যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ। আমজনতার আজকের বিষয়, ফিরোজায় ফিরলেন খালেদা। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনাদের চেয়ারপার্সন 81 দিন চিকিৎসাধীন থাকার পর আজকে বাসায় ফিরলেন। তার রাজনৈতিক কর্মী হিসেবে, শুভানুধ্যায় হিসেবে আপনারা কি তাহলে খানিকটা স্বস্তি বোধ করছেন যে যে ক্রিটিক্যাল অবস্থার কথা আপনারা আগে বলছিলেন তার থেকে তার উত্তরণ ঘটেছে এবং তাকে বাসায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে? অর্থাৎ তার চিকিৎসা সংক্রান্ত বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে উদ্বেগ ছিল সেটা কি তাহলে খানিকটা কমেছে আপনাদের? আপনাকে ধন্যবাদ। যমুনা টেলিভিশন যে সমস্ত দর্শক শ্রোতা সম্মানিত দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম শুভেচ্ছা। না, আসলে এটা তো খুবই স্বাভাবিক। তার উনি তো বাসায় ছিলেন, মাঝখানে সুস্থ হওয়ার পর বাসায় ছিলেন, তারপর যখন আবার অসুস্থ হয়ে গেলেন তখন উনি হাসপাতালে গেলেন এবং মাঝখানে সিসিওতে অনেকদিন ছিলেন। সিসিওতে যখন ছিলেন তখন তো আমরা বেশি টেনশনের মধ্যে ছিলাম, তারপর সিসিও থেকে যখন ক্যাবিনে দিল তখন কিছুটা স্বস্তি পেলাম। আজকে এখন যখন ক্যাবিন থেকে বাসায় দিয়েছে তখন আর একটু স্বস্তি পাওয়ারই তো কথা। এখন করোনা যেহেতু বিভিন্ন হসপিটালগুলিতেও করোনা প্রচুর রোগী যাচ্ছে, আর উনি আগের চেয়ে যেহেতু একটু সুস্থ, বাসাতে থাকবেন, ডাক্তারদের কেয়ারেই থাকবেন। ডাক্তার তো আজকে সাংবাদিক সম্মেলনকে তারা বলেই দিলেন ওনার যে কোনো মুহূর্তে আবার রক্তকরণ হতে পারে, উনি ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। তবে এটি ভালো হাবিবুর রহমান হাবিব, স্বস্তির কথা তো আপনি বলছেন। আওয়ামী লীগ নেতারা যেটি বলছিলেন যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, আপনারা যেমনটা দাবি করছিলেন তার শারীরিক অবস্থা ততটা ক্রিটিক্যাল ছিল কি না সেই প্রশ্ন যদি এখন সামনে আসে এবং তিনি শেষ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাসায় ফেরার মতো অবস্থায় এসেছেন, আপনারা কোনোভাবে ভুল বার্তা দিয়েছিলেন কি তাহলে চেয়ারপার্সনের শারীরিক অবস্থা নিয়ে? আচ্ছা, মানুষ বাংলাদেশে যারা হসপিটালে ভর্তি হন তারা সবাই কি মারা যান? নিশ্চয় সবাই মারা যান না। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে অনেকে মারা যান, অনেকে সুস্থ হন। তো বেগম খালেদা জিয়া যে সমস্যাটা ছিল বা আছে এখনও তার, সেটা হলো তার লিভার সিরোসিস এবং রক্তক্ষরণ। রক্তক্ষরণটা ক্ষণে ক্ষণে হয়েছে মাঝখানে, এখন আপাতত বন্ধ, ওষুধ দিয়ে বন্ধ করে রেখেছে। আলটিমেট ওনার চিকিৎসা হলো ওনার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। আমিও এই সমস্যায় পড়েছিলাম 2009 সালে। আমাকে তখন বাংলাদেশের লিভার ট্রান্সপ্লান্ট হতো না, আমাকে সিঙ্গাপুর পাঠিয়েছিলেন বেগম খালেদা জিয়া, আমাকে লিভার ট্রান্সপ্লান্ট করতে বলেছিলেন। তারপরে কিছুদিন পরে বললেন যে লিভার ডায়ালিসিস করতে হবে। আমি তখন বললাম না, লিভার ডায়ালিসিস করে 1-2 বছর বাঁচতে চায় না, আমি মরে গেলে এভাবেই যেতে চাই। তারপরে আল্লাহর রহমত আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। তার মানে কি? তার মানে আমি কি ওটা লোক দেখাতে গিয়েছিলাম? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলেই খারাপ ছিল, ডাক্তারদের চিকিৎসার কারণে উনি মোটামুটি এখন রক্তক্ষরণটা ওনার বন্ধ হয়েছে। তবে ডাক্তারদের কেয়ারে থাকবেন, যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আবার উনি হসপিটালে ভর্তি হবেন। এটা নিয়ে আমরা রাজনীতি করি নাই। আওয়ামী লীগ আজকে উনি বাসায় ফিরে গেছেন, এটা আওয়ামী লীগের উচিত ছিল ওনার প্রতি বা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা যে আল্লাহ যাক বাংলাদেশের একজন নাগরিক, তো এই দেশে তো নাগরিক উনি। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং একজন মন্ত্রী কিন্তু একরকম স্বস্তি প্রকাশ করেছেন না জনাব হাবিবুর রহমান হাবিব? আওয়ামী লীগের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটা শুনে আছি তারা স্বস্তি কেন প্রকাশ করেছেন, আপনার কাছে আসবো। রাজনীতি করেছেন কিনা তাদের দিক থেকে অভিযোগ সেটা খণ্ডানোর জন্য আপনারা কি বলবেন সেটা তো শুনতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। তথ্য সম্প্রচার মন্ত্রী আজকে খালেদা জিয়ার বাসা ফেরার খবর শুনে একরকম স্বস্তি প্রকাশ করেছেন, স্বস্তি কেন প্রকাশ করতে হলো? বিএনপির আন্দোলন নিয়ে অস্বস্তিতে ছিলেন নাকি খালেদা জিয়ার যে অবস্থা ছিল আসলে শারীরিকভাবে, যেটা হয়তো আপনারা ভালোভাবে ওয়াকিবহাল ছিলেন, সেই কারণে কোনো রকম অস্বস্তি ছিল যেটা আসলে এর আগে প্রকাশ করেননি, তিনি বাসায় যাওয়ার পর এখন প্রকাশ করছেন? ধন্যবাদ আপনাকে। যমুনা টেলিভিশনে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেটি হচ্ছে, উনি একজন বয়স্ক মানুষ, বয়স বিবেচনা করে সরকার ওনাকে চিকিৎসার সুযোগ দিয়েছেন এবং একটি বিশেষ বাড়িতে থাকার সুযোগ দিয়েছেন এবং উনি সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছেন, সেই ক্ষেত্রে এটি স্বস্তির খবর এবং আমাদের সম্প্রচার মন্ত্রী শুক্রিয়া আদায় করেছেন যে উনি সুস্থ হয়ে ফিরেছেন, বাসায় ফিরেছেন। একজন বয়স্ক মানুষ, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই ক্ষেত্রে সুস্থ হয়েছেন। আমরা তো তার মৃত্যু কামনা করি না, সরকারও তার মৃত্যু কামনা করে না। সরকার তাকে, তিনি যেন সুচিকিৎসা পান, তিনি যেন সুস্থ হয়ে বাসায় ফিরেন, সেই উদ্যোগ নিয়েছিল।
সেই উদ্যোগগুলি সফল হয়েছে এই কারণে স্বস্তি প্রকাশ করার কারণ। আর আরও একটি স্বস্তি প্রকাশ করার কারণ যেটি হচ্ছে বিএনপি কিন্তু তার নেত্রীর চিকিৎসার চিকিৎসা নামে রাজনীতি যেটি আমরা বলার চেষ্টা করেছি সেটি রাজনীতি করার চেষ্টা করেছেন। আচ্ছা বলছেন চেষ্টা করেছে, তাহলে দেলোয়ার হোসেন আপনারা বলছেন যে উদ্যোগ নিয়েছিলেন তাকে সুস্থ করার বা নেওয়া হয়েছিল এবং সেটা কাজে লেগেছে, তিনি সুস্থ হয়েছেন, ফলে তার যে অসুস্থতা ছিল সেটা তো আর আলাদা করে উল্লেখ করার কিছু নেই। সেই অসুস্থতা একটা যদি সত্য ব্যাপার এবং সেটা রীতিমতো চিকিৎসার কারণে এখন একটা অপেক্ষাকৃত স্থিতিশীল জায়গায় এসে পৌঁছেছে, তাহলে রাজনীতিটা আসলে এখানে কোথায়? তিনি অসুস্থ ছিলেন, তার চিকিৎসার দাবি আর রাজনৈতিক কর্মীরা করবেন না? সেটি আমি বলছি, সেই জায়গায় আমি যাচ্ছিলাম যে রাজনীতি করার চেষ্টা করেছে। দেখুন, সরকার ব্যবস্থা নিয়েছিল বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে যে সরকারের কাছে আবেদন ছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সাড়া দিয়েছে, সরকার তার প্রতি সিম্পেথি দেখিয়েছে, তাকে সহযোগিতা করেছে। কিন্তু বিএনপি রাজনীতি করেছে কীরকম? ওনারা বলছে দেশের চিকিৎসা নেই, যে দেশের চিকিৎসায় বেগম খালেদা জিয়া সুস্থ হবেন না, তিনি মারা যাবেন, সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাকে চিকিৎসা করতে দিচ্ছে না, তাকে চিকিৎসা যেতে বাইরে বিধিনিষেধ আরোপ করেছে। এই সাম্প্রতিক সময়ে আপনারা বিভিন্ন রিপোর্ট করেছেন, জেলার প্রতিটি দেশের প্রতিটি জেলায় তারা আন্দোলন করেছেন বিদেশে খালেদা জিয়াকে নিতে হবে, বিদেশে চিকিৎসা যদি না হয় তাহলে বেগম জিয়া মারা যাবেন, তাহলে বাংলাদেশের ডাক্তাররা তো তাকে, এটা হলো পলিটিক্স, তারা সেইখানে বিশৃঙ্খল আচরণ করেছেন, সেইখানে পুলিশের উপর হামলা করেছেন খালেদা জিয়াকে বিদেশে প্রেরণের জন্য, তাহলে সেটা রাজনীতি ছিল। কিন্তু বেগম জিয়া কিন্তু তার এই যে ডাক্তার যারা চিকিৎসা করেছেন এবার কেয়ার হসপিটাল, বেগম জিয়া কিন্তু এখনই যে অসুস্থ সেটি কিন্তু নয়, বেগম জিয়া কিন্তু যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন অসুস্থ ছিলেন, তার এই অসুস্থতা দীর্ঘদিনের। তাহলে এবার কেয়ারের হসপিটালের তার ডাক্তার মেডিকেল বোর্ডের যারা ছিলেন তাদের চিকিৎসায় বেগম জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, তাহলে বাড়ি ফিরে তিনি গেলেন। কিন্তু বিএনপি বিভিন্ন জায়গায় অভিযোগ করেছিল যে দেশে সুচিকিৎসা নেই, তাহলে কি বিদেশে চিকিৎসা হয়েছে? তাহলে এটি তারা রাজনীতি করেছেন, রাজনীতির নামে বিভিন্ন জেলায় জেলায় যে মিছিল সংগ্রাম মিটিং করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন জায়গায় আক্রমণ করার চেষ্টা করেছেন, সেটি ছিল রাজনীতি। আচ্ছা, সেটাকে তারা এই কারণে এবং যে ব্লেম করা, দেখেন সরকার তাহলে প্রমাণ করে যে বিদেশে না নিয়েও বাংলাদেশে সুচিকিৎসা করা যায় এবং বিদেশে চিকিৎসার দাবিটা অপেক্ষাকৃত রাজনৈতিক দাবি ছিল এবং কর্মসূচিগুলো রাজনৈতিকই ছিল, যত হয় না তার স্বার্থ সংশ্লিষ্ট ছিল, যেটা আওয়ামী লীগ নেতারা বলছেন। ধন্যবাদ আপনাকে। আপনি এটাকে রাজনৈতিক দাবি বলবেন না কি বলবেন সেটা আমি বলতে চাইব না। আমি বলবো যে একটা রাজনৈতিক দলের নেত্রী যখন অসুস্থ তার জন্য মিটিং, তার মুক্তির দাবি রাজনৈতিক দল করতেই পারে। আমি স্কুলের ছাত্র ছিলাম, বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় ছিল আমরাও কিন্তু রাস্তায় তার মুক্তি চেয়েছি। সুতরাং রাজনৈতিক দলের নেতা নেত্রীর জন্য মুক্তি চাইতেই পারে, সে ছোটো হোক বড় হোক। সুতরাং আমি এটা রাজনীতি করেছে আমি সেভাবে দেখি না। দুই হলো বেগম খালেদা জিয়া, তিনি আপনার হসপিটাল থেকে বাড়িতে গেছেন, এটা একটা স্বস্তির, অবশ্যই স্বস্তির, তবে তিনি এখনও রোগমুক্ত নন, তার কিছু পার্মানেন্ট রোগ আছে এবং এখন যে লিভার সিরোসিস এবং রক্তক্ষরণ, এটা সাময়িকভাবে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে যে কোনো মুহূর্তে ডাক্তার বলেছে যে কোনো মুহূর্তে আপনার রক্তক্ষরণ হতে পারে। এবং কিডনির রোগ, আমি বলবো যে বাংলাদেশে, আমি ডাক্তার নই তবে যেটা শুনেছি, প্রপার ট্রিটমেন্ট বাংলাদেশে নেই। বাংলাদেশে অনেক ছোটো রোগেরও চিকিৎসা করতে পারে না, আবার বড় রোগেরও চিকিৎসা হয়। যেমন আমি বলি, আমার আপনার গলব্লাডারে স্টোন হয়েছে, সবচাইতে নাম করা দুটি জায়গায় আমি ল্যাবরেটরিতে টেস্ট করেছি, এক জায়গায় বলে স্টোন নাই আর এক জায়গায় বলে স্টোন আছে। বলেন আমি কী করবো? আমার টাকা থাকলে তো আমি বিদেশেই যাইতাম, আমি বলতাম যে স্কলবেডারের স্টোন তো যে কোনো জায়গায় ফেলে, ডিস্ট্রিক্ট লেভেলেও ফেলে দেয়, কিন্তু ঢাকা শহরে আমি নাম বলছি না, সবচাইতে বড় প্রতিষ্ঠান দুইটাতে টেস্ট করেছি, দু রকম টেস্ট রেজাল্ট আসছে, আমি কী করবো বলেন? আমার তো এখন টাকা নেই, আমি সিঙ্গাপুর যাব, আমি ব্যাংকক যাব, আমি ইন্ডিয়া যাব। তো সুতরাং আমি এটাই বলছি যে বাংলাদেশের চিকিৎসার উপরে পুরোপুরি ভরসা করা যায় না। আমি উদাহরণ দিচ্ছি, আমার নিজের সন্তান
ফুসফুসের উপরে পানি জমছে, তিনবার পানি ফেলানো হয়েছে, পারে নাই, ব্যাংককের কাছে শুধু ফি দিয়ে অসুখ সেরে গেছে। সুতরাং সর্বক্ষেত্রেই ঠিক না, চিকিৎসা বাংলাদেশে আছে, তবে কোন চিকিৎসাটা পাবেন আর কোন চিকিৎসাটা পাবেন না, এটা একটা বড় সমস্যা। কোন চিকিৎসা পাবেন এটা যেমন বিষয়, কে পাবেন কে পাবেন না সেই বিষয়গুলো দেখেন। আপনি বলছেন আপনার আর্থিক সামর্থ্যের কথা, আবার এটাও তো ঠিক, আপনার নিশ্চয়ই কোনো আইনি বাধা নেই আপনার উপরে। আমরা বিএনপি চেয়ারপারসন নিয়ে কথা বলছি, তা তিনি আইনের দৃষ্টিতে একজন আসামি, সাজাপ্রাপ্ত আসামি, ফলে তার বেলায় তো এই বিষয়টিকে আমলে আনতে হয়। দেখেন, এই বিষয়টি আগে বহুবার আমরা আলোচনা করেছি, 401 দ্বারা এখন সবারই মুখস্থ হয়ে গেছে, এর জন্য আর বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ হতে হয় না। সেই 401 দ্বারায় তাকে দুইবার বেগম খালেদাকে সরকার আপনার তার জামিন স্থগিত করে, কারাদণ্ড স্থগিত করে দিয়েছে, আরেকবার স্থগিত করে বিদেশে দিলে এটা তো আইনে না নাই। ওনাকে দিলেই বিদেশে চিকিৎসা করতে যেতে পারতেন, তার যে বয়স এবং তার যে অসুখ, তাতে বিদেশে যেতে চিকিৎসা দিতে যেতে দিতে অসুবিধাটা আমি কিছু দেখছিলাম না। এখানে তো এরপরেও আমি দেখেছি যে লাস্ট প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তো বেশ উষ্মা প্রকাশ করেছেন যে ওনার জন্য বহুত তো সহযোগিতা করেছি, বহুত তো আয় করেছি, আর কত করব। এর অর্থ হচ্ছে যে আর করবেন না, উনি এখানে চিকিৎসা নিতে হবে। এখন চিকিৎসা কিডনি যদি আবার সমস্যা হয়, আমার কথা হলো যে হ্যাঁ স্বস্তি আমরা পেয়েছি বটে, জাতীয় স্বস্তি পেয়েছে, তবে তিনি কিন্তু কিডনির তার যে লিভার সিরোসিস হয়েছে এবং যে ব্লিডিং হচ্ছে এটা কিন্তু পুরোপুরি নির্মূল হয় নাই, অর্থাৎ তিনি পুরোপুরি সুস্থ হন নাই। সুতরাং আমি এখনো বলবো যে তার বাইরে চিকিৎসার প্রয়োজন আছে। আমি আবারও বলছি, এখনো বাংলাদেশের ছোট রোগেরও চিকিৎসা করতে পারে না, আবার বড় রোগেরও পারে, সুতরাং আস্থার সংকট আছে। আচ্ছা, আস্থার সংকট একটি বিষয় এবং বিদেশি চিকিৎসার প্রয়োজনীয়তা এখন আপনি দেখেন। ডক্টর মিজানুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। এই যে আওয়ামী লীগের একজন মন্ত্রী, সরকারের একজন মন্ত্রী, তিনি স্বস্তি প্রকাশ করলেন এবং বিএনপি চেয়ারপারসনের রাজনীতি, স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে দলটি, সেটি প্রমাণিত হয়েছে তার আজকে বাসায় ফেরার মধ্যে এটি বললেন। এখন বিষয় হচ্ছে, এরপরেও চিকিৎসকরা বলছেন তার লিভার সিরোসিস বা এই ধরনের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে, ফলে আজকেই ফেরার মধ্যে দিয়ে সেই দাবি, অন্তত বিদেশে যাওয়ার সুচিকিৎসার যে দাবি, সেই বিতর্কের কি আর অবসান হলো কি না, না সেটা আসলে আরও নতুন কোনো প্রেক্ষিত তৈরি করবে, কিভাবে দেখেন? আচ্ছা, এটা রাজনৈতিক যে বিতর্ক, তো সেটা তো রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এখানে, তারা করুক, তবে অবশ্যই এটা আমি মনে করি একটা স্বস্তির সংবাদ। কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উনি দীর্ঘদিন গুরুতর অসুস্থ ছিলেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আমি মনে করি এটা স্বস্তির সংবাদ তো অবশ্যই। তবে একটা জিনিস আমি প্রশংসা করব যে বাংলাদেশের যে চিকিৎসকরা, চিকিৎসা ব্যবস্থা, যে আমরা যে এখন কথায় কথায় বিদেশ চলে যাওয়া বা বিদেশি গিয়ে চিকিৎসা করা যেগুলো আমরা দেখি ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে, তো এইটা আজকে প্রমাণিত হলো যে আমাদের যারা চিকিৎসক তারা অত্যন্ত উন্নত মানের। দেখুন, বেগম খালেদা জিয়া স্বাস্থ্য সম্পর্ক তো যত সংবাদ সম্মেলন করেছেন এর আগে, এরা বেশিরভাগই রাজনৈতিক ডাক্তার, ডেবের সদস্য বা সাবেক সভাপতি, তারাই কথাবার্তাগুলো বলেছেন। আমরা এইবারেই প্রথম একটি পরিপূর্ণ যারা প্রফেসর ওখানে চিকিৎসার সাথে জড়িত ছিলেন এই অ্যামেরিকার হাসপাতালের, তাদের বক্তব্য আমরা শুনলাম। কিন্তু তারাও আজকেও কিন্তু বলে নাই যে, তারা বলছেন যে হ্যাঁ উনি স্থিতিশীল আসছেন, তার রক্তক্ষরণ হতে পারে, কিন্তু অ্যামেরিকার হাসপাতাল একটি আন্তর্জাতিক হাসপাতাল এবং সারা পৃথিবীতে তাদের এই আর স্বাস্থ্যসেবার ব্যবসা আছে, তারা কিন্তু বলে নাই রাজনীতির ক্ষেত্রে। অন্তত বিদেশে যাওয়া না যাওয়ার যে বিষয়, সেটিকে আসলে বাদ দেওয়ার সুযোগ আছে কিনা, বা সেটি সামনের দিনে কোথায় গিয়ে দাঁড়াবে, সেটি আপনার কাছ থেকে প্রশ্ন। না না, সেই তো আমি, বেগম খালেদা জিয়া তো সাধারণ কোন রোগী না, উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের যারা ক্ষমতায় ছিল এবং ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় এরকম একটি রাজনৈতিক দলের সভাপতি, তো স্বাভাবিকভাবে ওনার শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে রাজনীতি হবে, এটা নিয়ে আমি মনে করি না দোষের কিছু আছে। এটা দুই পক্ষেই যদি রাজনীতি, এক পক্ষ যদি বলে রাজনীতি হচ্ছে আর যদি বলে না আমরা রাজনীতি করছি না, এগুলো রাজনীতির ভাষা। কিন্তু আমি বলছি
যে কোনো ভাবে হোক বেগম খালেদা জিয়ার একটা ভালো চিকিৎসা হওয়ার দরকার ছিল। আমি মনে করি এই এখানে সবচেয়ে আগে ধন্যবাদ পাওয়া দরকার এই আমাদের চিকিৎসক যারা বাংলাদেশ চিকিৎসক যারা ওনার চিকিৎসা করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে যখন বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এখানে যে কথাগুলো শোনা যাচ্ছিল বা বলা হচ্ছিল যে এখানে কোনো চিকিৎসা হচ্ছে না, ওনাকে কেউ টেক কেয়ার করছেন না, অথবা যেটাকে বলা হচ্ছিল যে স্লো পয়জনিং করা হয়েছে, এরকম খবরও কিন্তু একদম নেতৃবৃন্দের মুখ থেকে, এগুলো বোধ হয় আমার মনে হয় পলিটিক্স ছিল, এগুলো ছিল পলিটিক্স। কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানে সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে সবচেয়ে ভালো ডাক্তাররা বঙ্গবন্ধু হাসপাতালে আছে এবং ওনার জন্য যে মেডিকেল বোর্ড করা হয়েছিল যারা ছিলেন তারা হতে পারে দুই চারজন হয়তো দলীয় রাজনীতি করে, কিন্তু ওখানে জলিল সাহেবের মতো লোক ছিলেন মেডিসিনের প্রফেসর, ইন্টারনাল মেডিসিন যিনি ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু উনিও একেবারে দল নিরপেক্ষ লোক, এরকম লোক দিয়েই কিন্তু ওই মেডিকেল বোর্ডটি করানো হয়েছিল। তো সেই ক্ষেত্রে এই যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতি অনাস্থা যেটা, অথবা সেখানে চিকিৎসা হয়নি, চিকিৎসা করা হচ্ছে না, এই যে বিষয়গুলো ছিল এগুলোও কিন্তু রাজনীতিরই অংশ, কিন্তু রাজনৈতিক বিতর্কের বাইরে কিন্তু এগুলো ছিল না। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চিকিৎসকদেরকে। আর যদি এভারকেয়ার হাসপাতাল, আমি জানি না এভারকেয়ার হাসপাতাল থেকে যদি এর আগে এই স্টেটমেন্টগুলো দিত হাসপাতাল কর্তৃপক্ষের যে ভাষ্য সেটা কিন্তু আমরা খুব কমই শুনতে পাইছি, যেগুলো শুনতে পাইছি সেগুলো হচ্ছে ডায়াবেট ডাক্তারদের বক্তব্য। তো আমার মনে হয় এখন কিছুটা হলো একটা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এটা আমি মনে করি এক্সপার্ট ডাক্তার চিকিৎসক যারা আছে আমাদের তাদের বক্তব্যের উপর রিলাই করা উচিত, এবং এরপরেও যদি সরকারকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অন দ্য বেসিস অফ দ্য রিকমেন্ডেশন অফ দ্য এক্সপার্ট ডক্টর, চিকিৎসকদের বক্তব্যের উপর নির্ভর করে তারা গ্রহণ করেন সেটি বলছেন। হাবিবুর রহমান হাবিবের কাছে আবার যেতে চাই। জনাব হাবিব, যে টিআইপিএস নামক পদ্ধতি অনুসরণ করা সেটা দেশে সম্ভব নয়, তিনি এখন স্থিতিশীল এবং শঙ্কামুক্ত আপাতত, আপনাদের অবস্থান এখন কী হবে? আপনাদের যে আন্দোলন ছিল খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে, সে আন্দোলনকে আপনারা চালিয়ে যাবেন কিনা, বিএনপি সে আন্দোলন চালাবে কিনা, নাকি আপাতত ভিন্ন ইস্যুতে, বিশেষ করে নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার এবং নির্বাচনকালীন সরকার, এই সরকারের পতন, এইসব ইস্যুতে মনোনিবেশ করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমি এখনো বলছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা পরিপূর্ণ সুস্থ না, ওনার ডাক্তাররা বলেছেন যে কোনো মুহূর্তে রক্তক্ষরণ হতে পারে, ওনার চিকিৎসা দরকার, ওনার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা দরকার। লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া ওষুধ দিয়ে সাময়িকভাবে ওনাকে হয়তো হাত যতদিন আসে এইভাবে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করা যেতে পারে, কিন্তু আলটিমেট ওনার যদি আমরা সুস্থতা চাই, সরকার যদি ওনাকে সুস্থ দেখতে চান, তাহলে সরকারের উচিত হবে ওনাকে বিদেশে গিয়ে ওনার প্রপার ট্রিটমেন্ট নেওয়ার জন্য, অর্থাৎ লিভার ট্রান্সপ্ল্যান্ট করার দরকার আছে। আমাকে যেমন পাঠিয়েছিল পরে দরকার হয়নি, কিন্তু ডাক্তার বলেছিল আপনি প্রয়োজনীয়তার কথা বলছেন, সেটা চিকিৎসকরাও আজকে একটা নির্দিষ্ট পদ্ধতির কথা বলেছেন, কিন্তু বলছি যে বিএনপির আসলে অবস্থান কি হবে, রাজনৈতিক দল হিসেবে আপনারা কি কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন কিনা, না এখন যেমন প্রয়োজন অনুভব করছেন প্রয়োজন অনুভব, কিন্তু সেটা নিয়ে নতুন কোনো কর্মসূচি বা না না ওনাকে ওনার বাইরে চিকিৎসার দাবি আমাদের থাকবে, ওনাকে বাইরে পাঠানোর দাবি আমাদের থাকবে, পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন এটা জন আকাঙ্ক্ষা, জনগণের অধিকার ভোট দেওয়ার, সেই জনগণ ভোটাধিকার থেকে যেহেতু বঞ্চিত সে দাবি আমাদের থাকবে। এখানে আমি ডক্টর মিজান যে কথাটি বললেন এবং আমি আরেকটি সত্যে আমি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কামরুল হাসানের কাছ থেকে যেটা জানলাম, বাংলাদেশে যদি ট্রিটমেন্ট এত প্রপার ট্রিটমেন্টই হতো তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের লোকেরা কোটি কোটি টাকা খরচ করে ভারত, সিঙ্গাপুর, আমেরিকা, ব্রিটেন বিভিন্ন জায়গায় যেত না। বাংলাদেশের ট্রিটমেন্ট যদি এত ভালোই হতো তাহলে অন্তত মালদ্বীপ, নেপাল, ভুটান এখান থেকে অন্তত এই যে সেভেন সিস্টার যারা গরিব ভারতের মধ্যেও, ওখান থেকে তো বাংলাদেশের দুই চারজন চিকিৎসানীতি আসতো, বাংলাদেশের চিকিৎসানীতিকে আসে, তার মানে এখনও আমরা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারিনি। আপাতত ম্যাডাম জিয়ার রক্তক্ষরণ আপাতত বন্ধ হয়েছে, আর সরকার যেটা বলেন যে ওনাকে দয়া করে ওনাকে বাসায় থাকতে দিয়েছে, ওনার জন্য অনেক কিছু করেছেন, আমি এটার সাথে টোটালি দ্বিমত পোষণ করে বলতে চাই, সরকার অন্যায়ভাবে ওনাকে সাজা দিয়েছেন, পৃথিবীর কোনো কোর্ট কোনো বিচারক এক সেকেন্ড ওনাকে সাজা দিতে পারেন না, যার কারণ ওনার সাথে কোনো সম্পৃক্ততা নাই। ওনাকে বিদেশে না পাঠিয়ে আর করোনা যদি না আসতো, আমি নিশ্চিত করে বলতে পারি করোনা যদি দেশে না আসতো
তাহলে ওনাকে ওই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে থাকতে হতো, বাসায় আসার সুযোগে সরকার দিত না, তার প্রমাণ সরকার নিজেই করেছে এই কথাগুলি বলে। এবং বিদেশে তার চিকিৎসা যে না পাঠানোর মধ্য দিয়েই সরকার প্রমাণ করেছে যে করোনার কারণেই আমরা তাকে বাসায় পাঠিয়েছি আমাদের স্বার্থে। বিএনপি বলছে যে এটি আসলে সেই পরিস্থিতির তাগিদ থেকে করা হয়েছে, সদিচ্ছা নয়, এবং আদালতের রায় বা এই বিষয়গুলো নিয়ে তাদের তো সেই সংক্ষুব্ধ অবস্থা বা প্রশ্নের জায়গা রয়েছে। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যে ক্রিটিক্যাল অবস্থার কথা বলা হচ্ছে বা শঙ্কার কথা বলা হচ্ছে, সেটার সর্বশেষ পরিণতি সম্পর্কে আপনি ওয়াকিবহাল নিশ্চয়ই, ফলে এই বিষয়টি চিকিৎসা, সেই বাড়তি চিকিৎসা, অ্যাডভান্স লেভেলের চিকিৎসা না করে বাড়তে দেওয়ার যে বিষয়, সেটা রাজনৈতিকভাবে কোনোভাবে আওয়ামী লীগকে যদি বলি শঙ্কায় বা চিন্তিত করবে কি না, নাকি আপনারা যেই অবস্থানেই রয়েছেন তার চিকিৎসার ক্ষেত্রে সেই একই অবস্থানে অটল থাকবেন? যেটি আমরা স্বস্তি, বেগম জিয়া বাসায় ফিরেছেন এভারটন হসপিটাল থেকে, আমরা স্বস্তি প্রকাশ করি কোন কারণে? আমরা স্বস্তি প্রকাশ করি এই কারণে, বেগম জিয়ার চিকিৎসার নাম করে বিভিন্ন জেলায় জেলায় যে রাজনৈতিক হাঙ্গামা, বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের নামে যে মানুষের জানমনের ক্ষতি করছে, সেটি আমাদেরকে মনে করে দেয়া 2014-15 সালের কথা, যে বিএনপি এরকম ইস্যু খুঁজে মানুষের যান মাল জীবনযাত্রাকে নষ্ট করবে, অগ্নি সন্ত্রাস করবে। এই প্যানিক থেকে, অন্তত পক্ষে যেই প্যানিক তারা তৈরি করে, সেই প্যানিকের হাত থেকে মানুষ বাঁচবে, এই কারণে স্বস্তি প্রকাশ। আর জননেত্রী শেখ হাসিনা যে যেটি বিএনপির নেতারা অথবা বিএনপি যেটি বলে সেটি হচ্ছে, হ্যাঁ, ওনারা যেটি দাবি করেন সেটি হচ্ছে একজন যদি সাধারণ মানুষ, আজিজ ভাই যদি সেটি দাবি করেন সেটি অবশ্যই বিবেচ্য বিষয়, কিন্তু যিনি একজন কনভিক্টেড মানুষ, তিনি প্রধানমন্ত্রী হন, আইন তো সবার জন্য সমান, এটি তো সংবিধানের শিক্ষা, তাহলে সেটি যদি হয় তাহলে প্রধানমন্ত্রী হন অথবা যাই হন, তিনি তো বিচারের আওতায়, বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বশেষ পর্যায়ে গিয়ে তিনি কনভিক্টেড হয়েছেন, তাহলে কনভিক্টেড থেকে তাকে জামিন দেওয়া হয়েছে কোন বিবেচনায়? পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তার বয়স বিবেচনা করে, এবং তিনি দুটি শর্তে মেনে জামিন নিয়েছেন। তাহলে বাংলাদেশের আইনীয় কাঠামোয় যেটুকু সুযোগ বেগম জিয়ার রয়েছে চিকিৎসার ক্ষেত্রে, তার থেকে বেশি পরিমাণে মানবিক বিবেচনায় তাকে বিবেচনা করা হয়েছে। এই যে বেআরকেআর হসপিটালের চিকিৎসার সুযোগ, সেটি বিএনপির দিক থেকে আরেকটি অভিযোগ করা হয়, তারা মূলত তার জেলে যাওয়ার সময়কার যে স্বাস্থ্যের অবস্থা সেটি এবং বর্তমান অবস্থা তুলনা করার চেষ্টা করেন, মাঝে যদিও বেশ কয়েকটি বছর পেরিয়ে গেছে, তারা বলার চেষ্টা করেন তখন তার যে শারীরিক অবস্থা ছিল সেটা ক্রমশ এই জায়গায় এসে ঠেকেছে, কারণ সেখানে সরকারের হেফাজতে ছিলেন তিনি পুরোটা সময়, এবং সেখানে সরকারের অবহেলা বা সরকারের মূলত সদিচ্ছার অভাবের কারণে তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। সেই দায় যেহেতু সরকারের হেফাজতে ছিল, সরকার এড়াতে পারে কি না? ঢালাওভাবে যদি বলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একেবারেই এত খারাপ, তাহলে যে এই 17 কোটি মানুষ চিকিৎসা নিচ্ছে, 17 কোটি মানুষের সবাই কি বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ আছে? সবার কি সিঙ্গাপুর, থাইল্যান্ড যাওয়ার কোনো সুযোগ রয়েছে? সেটি তো নয়, এই মানুষটা তো এখানে চিকিৎসা নিচ্ছে। আরও একটি বলেছেন, বাংলাদেশে কোনো চিকিৎসা নিতে আসে না, শিক্ষার্থীরা আসে না, তাহলে নেপাল, ভুটানের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন ছাত্রছাত্রী বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছে, সেই পরিসংখ্যান যদি ওরা জানতে চায় তাহলে সেটি আমরা বলতে পারি, কোন মেডিকেল কলেজে কতজন এই বিদেশি ছাত্ররা পড়াশোনা করে। হয়তো চিকিৎসা নিতে, আমরা তো বড় জনগোষ্ঠীর লোক, আমরা তো আমাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি, সেক্ষেত্রে অন্যদেরকে আমরা চিকিৎসা দেবো সেই সুযোগটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর সেটি যদি আমরা চিন্তা করি তাহলে বিএনপি যে ক্ষমতায় ছিল সে সময় চিকিৎসা ব্যবস্থায় কী করেছিল সেটাও তাদের মনে রাখতে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশকে একটি স্বাস্থ্যের, আমরা যে এই কোভিডের সাথে আপনি তুলনা করেন, সারা বিশ্বের জাপান যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ সক্ষম হচ্ছে, তাহলে সক্ষমতার পরিমাণ কিন্তু বাড়ছে। আর এটি হচ্ছে, বিএনপি বলবে চিকিৎসার সুযোগ নেই, আজিজবার চিকিৎসার সুযোগ নেই, আমাদের মতো মানুষের চিকিৎসার সুযোগ রয়েছে বিদেশে, বিদেশে তো আমরা যাদের প্রবণতা আছে বিদেশে গিয়ে চিকিৎসা নেবেন, যাদের অর্থ বেশি রয়েছে, বিএনপি আমলে যারা রোজগার করার, বেশি রোজগার করার সুযোগ পেয়েছে, তারা বাংলাদেশের চিকিৎসা নেবে না, তারা বিদেশে চিকিৎসা যাবে, তাদের চিকিৎসার ব্যাপারে সরকার চিন্তা করে না, তারা তো সক্ষম। কিন্তু যারা অক্ষম লোক রয়েছে তাদের ব্যাপারে কি হবে? যারা কনভিক্টেড লোক রয়েছে,
আইন লঙ্ঘন করেছে, এতিমের টাকা আত্মসাৎ করেছে, তাদের বিচার কি হবে? তাদের জন্য কি রাষ্ট্র চিন্তা করবে, কোথায় দিবে? তাহলে আমার মতো সাধারণ মানুষ, আপনার মতো সাধারণ মানুষের আইনের সাংবিধানের যে স্বীকৃতি, আইন সবার জন্য সমান, সেটি তো হচ্ছে না। প্রধানমন্ত্রী হলে তার ব্যাপারে আইন একরকম, আমি আর আপনি সাধারণ মানুষ আমাদের ব্যাপারে আইন একরকম, সেটি তো হতে পারে না। তাহলে তারপরেও যেই বিবেচনা করেছে, আমরা কিন্তু রাজনৈতিক কর্মী হলে সেটি আমরা বিরোধিতা করি। সংবিধানকে আপনি যেই অধিকার দিয়েছেন সাধারণ মানুষকে, সবার জন্য সমান, তাহলে এখানে সবার জন্য সমান বিরোধিতা করেন আপনারা? বিশেষ বিশেষ যেই সুবিধা পেয়েছে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বা তার যে নির্ভয় আদেশ সিদ্ধান্ত, সেটাকে বিরোধিতা করেন বলছেন? সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আমাদের পক্ষ থেকে আবেদন ছিল যে কনভিক্টেড ব্যক্তি যিনি সাজাপ্রাপ্ত তার ক্ষেত্রে এটি বিবেচ্য বিষয় নয়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এত বেশি মানবিক যে এই যে 10 লক্ষ রোহিঙ্গাকে যেমন জায়গা দিয়েছেন, খালেদা জিয়া জননেত্রী শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড হামলা চালিয়েছিলেন তার ছেলের নেতৃত্বে, বাবরের নেতৃত্ব, জননেত্রী শেখ হাসিনা উদারতার মহাবুবনতা দেখিয়ে তাকে চিকিৎসার সুযোগ দিয়েছেন। এটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মধ্যে তফাৎ, আওয়ামী লীগের বিএনপির মধ্যে তফাৎ। কথা বলছেন রাজনীতি এই বিষয়ে আমরা আরও কথা বলতে চাই। দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর পেয়েছি, একটা বিরতির সময় গেছে আমজনতা, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন নিশ্চয়ই সবাই। আবারও স্বাগত আমজনতা। আজকের বিষয়ে ফিরোজায় ফিরলেন খালেদা, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমজনতায়। প্রশ্ন রাখতে চাই সাম্প্রতিক লবিস্ট ইস্যু নিয়ে কথাবার্তার ধারাবাহিকতায়। আজকে বিএনপি মহাসচিব জানালেন যে তিনি তার চিঠি দেখিয়ে জানিয়েছেন যে উন্নয়ন সহযোগীদের কাছে মানবাধিকার পরিস্থিতি জানানোর জন্য তিনি চিঠি লিখেছেন। একটা দলের শীর্ষ নেতা উন্নয়ন সহযোগীদের কাছে চিঠি লিখছেন মানবাধিকার পরিস্থিতি নিয়ে, কোনো মানবাধিকার সংগঠনকে লিখছেন না, কোনো আদালত বা ওই ধরনের কোনো সংস্থাকে লিখছেন না, যারা উন্নয়নে সহায়তা করে তাদেরকে আসলে সতর্ক করতে বা পরিস্থিতি জানাতে চাইছেন। এর উদ্দেশ্যের জায়গা যদি বলতে চাই বা রাজনীতির প্রভাবের জায়গা বলতে চাই, কী বলবেন? উন্নয়ন সহযোগিতা বন্ধ করে দিলে কার লাভ? সাধারণ মানুষের উন্নয়নের যে ক্ষেত্র সেটি সংকুচিত হয়ে যাবে। একটা রাজনৈতিক দলের নেতারা চাইতে পারেন কি না? এখন ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ইভেন ছোটোখাটো দলও বলেন, সবগুলো রাজনৈতিক দলের নেতারা এই কোনো এমবেসি দাওয়াত দিলেই সব যায়, অর্থাৎ সবাই এই কাজ করে। যেমন আওয়ামী লীগও আপনার 2005-06-07 সালে লবিস্টি নিয়োগ করেছিল। সব দলের এই রোগ, তারা জনগণের উপরে ভরসা করতে চায় না, তারা মনে করে বিদেশিরা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, সবাই বিদেশের কাছে ধরনা দেয়। এখন গভর্নমেন্টের তরফ থেকেও বিদেশের কাছে গেছে, বিএনপিও বিদেশের কাছে গেছে, সব দলই তো বিদেশের কাছে যায়। এটা আমি তো মনে করি একটা স্বাধীন দেশে এটা আমরা এই কারণে যুদ্ধ করে দেশ স্বাধীন করি নাই যে আমরা পরনির্ভরশীল হব এবং আমাদের রাজনীতিবিদরা পরের অন্য রাষ্ট্রের দুয়ারে ঘুরবে রাজনীতি করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। এটা আমাদের কিন্তু মোটেই পছন্দ নয়। তো এখানে সরকারের আওয়ামী লীগ সরকারের না থাকার সময়ও লবিস্ট নিয়োগ করেছে, সরকারের থাকার সময়ও করেছে। সুতরাং সরকারও তো এটা, আওয়ামী লীগও তো এটা বজায় রেখেছে, বিএনপিও এটা বজায় রেখেছে, এবং এটা আগের থেকেই বজায় রেখেছে, এখন না, একেবারে প্রথম থেকেই বজায় রেখেছে। সুতরাং এটা হলো আমাদের রাজনীতিবিদদের দৈন্যতা। এবং রাজনীতিবিদরা কথা দিয়ে কথা রাখে না। আপনি দেখেন এখানে যারা আছেন সবাই জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন হলো তিন জোটের তার পতনের আগ মুহূর্তে তিন জোটের রূপরেখা স্বাক্ষর করলো এবং সেটা পাবলিকলি ঘোষণা করলো, অর্থাৎ জনগণের কাছে কমিটমেন্ট দিল। সেই জোটের সেই অঙ্গীকারের মধ্যে, তিন জোটের অঙ্গীকার যেটা করলো রূপরেখা, সেই রূপরেখার ভিতরে একটি দলও নাই, শুরুর থেকেই নাই, কেউ নাই, ওই জায়গায়ই যায় না। ওখানে কিন্তু নির্বাচন কিভাবে হবে, একটা রাজনৈতিক দল কিভাবে আচরণ করবে আরেকজনের সাথে, সব লেখা ছিল, কিন্তু কেউ নাই। সুতরাং আমাদের দুর্ভাগ্য যে দেশ স্বাধীন করলাম, আমাদের দেশের অনেক সেক্টরে আমরা অনেক এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা রাজনৈতিক সূচকে পিছিয়ে থাকছি। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে। সুতরাং রাজনীতিবিদদের ভিতরে এত অনৈক্য, এইটা আমার মনে হয় খুব কম দেশেই পাবেন। আমাদের এই সাউথ এশিয়ায় কিছু দেশে পাবেন বটে, কিন্তু আমাদের দেশ মতো এত না, এত বেশি না। কারণ ভারতেও কিন্তু আপনি দেখেন করোনাকালে দেখা গেছে যে মোদী এবং কংগ্রেসের সোনিয়া আর্ক রাইভাল, তারপরেও কিন্তু কথা বলেছে, কিন্তু বাংলাদেশে কথাই বলতে রাজি না।
এইটা আমি বলবো রাজনীতিবিদদের দৈন্যতা, রাজনৈতিক দলের দৈন্যতা, যে আপনার বিদেশিদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, বিদেশিদের কাছে চিঠি লেখে, আপনার লবিস্ট নিয়োগ করে। এটা একজনের বলছি না, আমি আমি বলবো বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ বড় দল বরাবর থেকেই দেখছি দুজনই এই কাজ করে। আমি দুজনকেই এ ব্যাপারে পুরোপুরি আমি এবার নিন্দা করি। আমরা তাহলে স্বাধীনতা যুদ্ধ কেন করলাম, কেন শহীদ হলাম, কেন তাদের মুক্তিযুদ্ধ চেতনাকে ভুলুন্ঠিত করে প্রকারান্তরে বিএনপি করে লোক আজিজ বলছেন বিদেশের দরজায় ঘোরে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। ডক্টর মিজানুর রহমানের কাছে একটু যেতে চাই। ডক্টর মিজানুর রহমান, এই যে লবিস্ট ইস্যু, এই ইস্যুগুলো আসছে, সে অভিযোগ থেকে কেউই আসলে নিষ্কৃতি পাচ্ছে না, সব পক্ষের দিকে অভিযোগ যায়। এখন বাংলাদেশের রাজনীতিতে এই চর্চা, বাংলাদেশের এত রকম এত দিকে অগ্রসরমান অর্থনীতি, অগ্রসরমান সমাজ ব্যবস্থা, তার মধ্যেও এই যে ধরনা দেওয়ার প্রবণতা বা এই জায়গাটাতে এবং সেখানে ব্যর্থতা সাফল্য দুটিই রয়েছে বলতে হবে, ফলে এটা এই দৈন্যদশা কাটানোর কোনো উপায় দেখেন কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছিলেন যে বিএনপি মূলধারা রাজনীতিকে ছিটকে পড়ছে। এখন বিএনপি যেসব দাবি দাওয়া আন্দোলন করছে, নির্দলীয় সরকার এবং নির্বাচনকালীন সরকার, এইসব ইস্যু তাদের আলোচনায়, এগুলো কি মূলধারা রাজনীতির বাইরে? আচ্ছা, আমি প্রথমে বলি, এই লবিস্ট নিয়োগের যে বিষয়টা, এটা শুধু এই বাংলাদেশ বা আমাদের আশেপাশের দেশগুলো করে তা না, এর সারা পৃথিবীতেই একটা কালচার। এটা লবিস্ট নিয়োগ, এটা নতুন কিছু না, এটা সবাই করে। এখন প্রশ্ন হচ্ছে, লবিস্টটা গভর্নমেন্ট যখন নিয়োগ করে, তখন গভর্নমেন্টের দেশের স্বার্থে, বিশেষ করে বাণিজ্যিক সুবিধা অথবা ভূরাজনৈতিক বিষয়গুলো সুবিধা, অথবা গভর্নমেন্টের কোনো একটা পলিসি ম্যাটার যেটা দেশের রাজনীতি বা ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত, সেইগুলোর সাপোর্ট আদায় করার জন্য আমাদের যেটা দেশে যেরকম উকিল মুক্তার রাখা হয়, এরকম সারা পৃথিবীর থেকে লবিস্ট নিয়োগের একটা পেশাদারি ফার্ম আছে, এগুলো এই কাজটা করে। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি যেটা বলছেন যে আমাদের এখানেও বিভিন্ন মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা এশিয়ান ওয়াচ, বিভিন্ন সংস্থা আছে যাদের এখানে লোকজন আছে, তাদের তাদের ব্রাঞ্চ আছে, অফিস আছে। তো এই মানবাধিকার কোথাও লঙ্ঘিত হলে সারা পৃথিবীতে এই মানবাধিকার সংস্থাগুলো একটু রেকর্ড করে এবং তারা এইগুলা বিভিন্ন জায়গায় উপস্থাপন করে এবং এই মানবাধিকার লঙ্ঘনটাকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকমের তারা উদ্যোগ গ্রহণ করে। কিন্তু ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে চিঠি লেখাটা আমি মনে করি এটা একটা, মনে করি ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে চিঠি লেখা আর মানবাধিকার কমিশন বা জাতিসংঘের কাছে একটা বিচার চাওয়া যে এই অন্যায় আমার উপর হচ্ছে, এটা যদি কোনো রাজনৈতিক দল বলতে পারে, তো এটা বিভিন্ন দেশের লোকরা বলে। কিন্তু আপনার যখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, যেমন পদ্মা সেতুর ব্যাপারে, অথবা গার্মেন্টসের বায়ার অ্যাসোসিয়েশনের কাছে যখন বলবেন যে বাংলাদেশে গার্মেন্টস নেবেন না, অথবা যখন আপনি বলবেন যে জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশের সৈন্যদেরকে নেবেন না বা বাংলাদেশের বিভিন্ন বাহিনী, এইগুলো কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি রাজনৈতিক দলের পারস্পরিক যে বিরোধিতা, এই পর্যায়ে আর থাকছে না, সেটা চলে যাচ্ছে দেশের বিরুদ্ধে। অর্থাৎ আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার, তাদের কাছে আপনি তো নিশ্চয়ই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা পেয়ে যায় তখন। আমি এই জায়গায় আরেকটু যুক্ত করি, যে কোনো ধরনের মানবাধিকার বা এই বিষয়গুলো যখন অভিযোগ আকারে আসে, তখন আপনি এই দফায়ও দেখবেন সরকারের বিভিন্ন পর্যায় থেকে বা সরকারি দলের নেতারা অনেকেই বিষয়টাকে একরকম অস্বীকার করা বা খাটো করে দেখার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা উইংয়ের অধীনে আলাদা সেল করার চেষ্টা হচ্ছে বিদেশে, আরও বেশি সেখানে এই বিষয়টাকে যাতে প্রশমন করা যায় সেই জন্য উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে। ফলে শুরুতেই যে একটা অবস্থান নাকচ করার চেষ্টা বা খারিজ করার চেষ্টা, সেই রাজনৈতিক অবস্থানটাও কি এই বিষয়গুলোকে আরো উৎসাহিত করে কিনা? দেখুন, এগুলো অনেকগুলোই আছে নাকচ করার ব্যাপার না, জিনিসটা হচ্ছে প্রকৃত সত্য ঘটনার তথ্য দিয়ে। ধরুন আমাদের এখন যেই বিষয়টা আসছে র‍্যাবের বাড়াবাড়ি নিয়ে, র‍্যাবের অনেকের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে স্যাংশন দেওয়া আছে, এটা আমাদের দেশের বিরুদ্ধেও না, রাষ্ট্রের বিরুদ্ধেও না, বা পুরো বাহিনীর বিরুদ্ধে না। আজকেও আমেরিকার একজন সিনেটর বলছেন এটা, সেখানে যে ঘটনাটা ঘটছে প্রকৃত ঘটনাগুলো অনুসন্ধান করা হয়েছে কিনা, সেই অনুসন্ধানের তথ্য কি। যেমন র‍্যাব একটা অপকর্মের সাথে জড়িত ছিল নারায়ণগঞ্জে 2016 সালে, সেখানে একসাথে 17 জন লোককে ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ র‍্যাব কোনো অন্যায় করলেও যে এর বিচার হয়, এবং বহু র‍্যাবের বহু সদস্যকে চাকরিচ্যুত করা, টার্মিনেট করা, জেলে দেওয়া,
এই যে ঘটনাগুলো তদন্ত হয়, বিচার হয়, কোনো আইন বহির্ভূত কোনো কাজ যদি কোনো বাহিনীর সদস্য করে, এই এই যে এখন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সেল করছেন তড়িগড়ি করে, এটা তো একটা নিয়মিত চর্চার অংশ থাকা উচিত। মানে যে সকল বিষয়ে মানবাধিকার বা অন্যান্য সংস্থাগুলো সত্য হোক মিথ্যা হোক এবং বানোয়াট হোক উদ্দেশ্য প্রণোদিত হোক, এই ধরনের অভিযোগ যেখানে যেখানে আনতে পারে সেগুলোর ব্যাপারে আপনার সঠিক তথ্য উপস্থাপন করে, এবং এটা কেবলমাত্র লবিস্ট বাইরেও আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের দূতাবাসগুলো আছে তাদের কাজের মধ্যে কিন্তু এটা পড়ে যে আপনাকে সবসময় অনবরত এই বিষয়গুলো আপডেট রাখা। তাহলে কিন্তু অনেক সময় যে বিভ্রান্তিগুলো হয় অথবা আন্তর্জাতিক সংস্থাগুলো যে সকল তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তগুলো কিন্তু অন্যরকমও হতে পারত। আমি মনে করি বাংলাদেশের সরকারের বা পররাষ্ট্র মন্ত্রণালয় এই সাম্প্রতিক পদক্ষেপগুলো হয়তো সেই প্রচেষ্টাই হবে। আরেকটা প্রশ্ন ছিল মিজানুর রহমান, মূলধারার রাজনীতি দুই পক্ষই বলে জনবিচ্ছিন্ন সমর্থনীয় অপর দলের, এবং মূলধারার রাজনীতির বাইরে চলে যাচ্ছে, ছিটকে যাচ্ছে বিএনপি, এটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছিলেন, মূলধারার রাজনীতির ধরন পাল্টে গেছে কিনা কোনোভাবে, যেই সব ইস্যুতে বিএনপি আন্দোলন করছে বা তাদের এখনকার যে অবস্থা সেটা ঠিক মূলধারার রাজনীতির উপযোগী নয়? না, মূলধারার রাজনীতি থেকে বিএনপি আসলে ছিটকে যাবে না, কারণ বিএনপির যত কথাই বলুক না কেন সামরিক সরকাররা পৃথিবীতে যত দল গঠন করছে এগুলো কিন্তু টিকে নাই, কিন্তু এই দলটা দীর্ঘদিন টিকে আছে সামরিক শাসক তৈরি করার পরেও। এর কারণ হচ্ছে এটা একটা মতাদর্শ ভিত্তিক, অর্থাৎ এর ভিতরে ধর্মাশ্রয়ী, ভারত বিরোধিতা এবং কিছুটা হলেও এই দক্ষিণপন্থী যে ভাবধারা, অর্থাৎ আমাদের যে জাতীয়তা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং বাঙালিত্ব, এর বিপরীত যে ধারাটা ছিল তাদের সবাই একটা কমন প্ল্যাটফর্ম কিন্তু এটা। এখানে যে লোকগুলো আছে তাদের মানে রাজনীতি করতেই হবে, এবং রাজনীতি করতে গেলে মূলধারার যে রাজনীতি আওয়ামী লীগ এটার বিরোধিতা করা ছাড়া তাদের কোনো উপায় নাই, তাদের এই কাজটাই করতে হবে। জেনেটিক্যালি এইটা একটা রাজনৈতিক দল, এবং সেখানে হচ্ছে তাদের প্রগতিশীল আমাদের বাঙালির চিন্তা চেতনার বিরুদ্ধাচরণকারী যত শক্তি ছিল তারা তাদের একটা সমাবেশ ওখানে করছে, এবং একটা শক্তিশালী প্ল্যাটফর্ম, এটা মূলধারা শুরুর দিকে এই যে একটা নাকচ করার চেষ্টা আওয়ামী লীগের বিভিন্ন নেতার পক্ষ থেকে ছিল, সরকারের পক্ষ থেকে ছিল, এদের নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সমালোচনা হরহামেশাই আপনারা করছেন, এখন এই যে একের পর এক উদ্যোগ নিচ্ছেন সেগুলো নিয়ে নিষেধাজ্ঞাগুলো তাহলে আমলে নিচ্ছেন বলতে হবে এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, চাপটা কি তাহলে এই শেষের দিকে অনুভব করছেন আপনারা? লবিস্ট নিয়োগের যে কথাটি আলোচনায় এসেছে, আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মিজান স্যারের সাথে তার যে কথাগুলো বলছেন তার সাথে আরো কিছু অ্যাড করতে চাই। সেটি হচ্ছে যে আপনি আমাদের রাষ্ট্রের জন্মের শুরুর থেকে আপনি লক্ষ্য করবেন যুক্তরাষ্ট্রের সরকার সে সময় কিন্তু আমাদের স্বাধীনতার সপক্ষে ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্রের বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, শিল্পী, সাহিত্যিক তারা বাংলাদেশের স্বাধীনতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নেয়, কিন্তু সেখানে থেকে আমাদেরকে সমর্থন জুগিয়েছে। জর্জ হ্যারিসনের কথা আমরা সেখানে শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি। তাহলে আপনি সেখানে দেখেন সেই সময়ের থেকে যে পাকিস্তানপন্থী যে প্ল্যাটফর্ম, মিজান স্যার যেটি যথাযথই বলছিলেন, এই বিএনপি হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তির, অপশক্তির একটি প্ল্যাটফর্ম, যার দেশে বিদেশে এই ষড়যন্ত্রকারীরা, বাংলাদেশ বিরোধী, বাঙালি শক্তির চেতনায় বিশ্বাসী নয়, এই সমস্ত লোকের সহযোগিতায় বিএনপি এবং জামাত টিকে আছে। সেই ক্ষেত্রে আমরা শুরুর দিকে যেটি বলছি, আমরা যুক্তরাষ্ট্রকে যেটি বলছি, যুক্তরাষ্ট্র যেটি করে সেটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, যুক্তরাষ্ট্রে হরহামেশা হচ্ছে। আপনি বাংলাদেশের পার্লামেন্টে যদি হয়নি, ট্রাম্প সাহেব বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীকে কী গণতন্ত্র শেখালেন? পার্লামেন্ট দখল করা, বাংলাদেশে কি পার্লামেন্ট কেউ দখল করেছে? তা আমরা কিন্তু আমাদেরকে হর হামেশা তারা এরকম সবক দিচ্ছেন। আমরা সেই কাজের সবক আপনারা শুরুর দিকে নাকচ করার চেষ্টা করলো, পরের দিকে সঠিক সিদ্ধান্ত ইনফরমেশনের ভিত্তিতে সেটার জন্য এখন আপনারা মানবাধিকার সেল গঠন করতে হচ্ছে সরকারকে, বিদেশে প্রয়োজনে লবিস্ট নিয়োগ আবার করার কথা সেগুলো সামনে আসছে, ফলে সরকার শুরুতে যত হালকাভাবে নিয়েছিল এখন আর আসলে অত হালকাভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে না, এখন কোনো কারণে খানিক চাপটা অনুভব করছে কি না? আমরা পৃথিবীর কারো থেকে এই বিজ্ঞানের যুগে, এই মানে যোগাযোগের যুগে আমরা তো কারো থেকে বিচ্ছিন্ন থাকতে চাই না।
আমরা কারো থেকে বিচ্ছিন্ন থাকতে চাই না, যুক্তরাষ্ট্র যেটি বলেছে তার যথাযথ উত্তর আমাদেরকে দিতে হবে, আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করছি, আমরা তাদের সাথে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছি। আমরা শুরুর দিকে যেটি হয়েছে সেটি হচ্ছে এই যে যে সরকার পরিচালনা করছে সেই সরকারের ঘাড়ে এখনও জামাত বিএনপির ভূত রয়েছে, বিভিন্ন দেশের দূতাবাসে এখনও তাদের লোক রয়েছে যারা এই সমস্ত বিএনপির সাথে জামাতের সাথে লবিস্টদের সাথে এখনও তারা সম্পৃক্ত, সেটি যেমন আইডেন্টিফাইড হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি বিভিন্ন দেশের সাথে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, যেই আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগটি আমাদের সেটি জবাবদিহি করতে হবে, অথবা আমরা তাদের সাথে বন্ধুত্ব সম্পূর্ণ আলোচনার জন্য আমাদেরকে এই জায়গায় কেন নেওয়া হলো সেটি আমাদের তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সেটি করতে হবে। আর যেই ব্যাখ্যা যেটি দিচ্ছে বিএনপি যে লবিস্ট নিয়োগ লবিস্ট নিয়োগ, সরকারের তো বিভিন্ন জায়গায় যতগুলো দেশ রয়েছে তাহলে সেই দেশগুলোতে তো তাদের প্রতিনিধি রয়েছে, তার এম্বাসি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার আবার লবিস্ট নিয়োগের প্রশ্ন আসে কেন? এই দূতাবাসগুলি তো সেই কাজগুলি করে। যেমন আজিজ ভাই যেটি বলেছেন 2006-07 সালে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছিল, এই লবিস্ট ফার্মের নাম কি উনি বলতে পারবেন যে কাকে নিয়োগ করা হয়েছিল? আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা তো 96 সালে বেগম জিয়া এবং জামাতকে ক্ষমতা থেকে হটিয়েছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে, লবিস্টের মাধ্যমে না। জাতিসংঘ হস্তক্ষেপ করেছিল, স্যার নিনিয়ান সাহেব এসেছিল, কিন্তু আমাদের জনগণের আন্দোলনের মুখে বিএনপিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করেছিলাম। আমরা লবিস্টের উপর নিয়োগ করি না, মুক্তিযুদ্ধ করেছিলাম, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, বাঙালিরা মুক্তিযুদ্ধ করেছিল, তারা যুদ্ধে জয়লাভ করেছে। আমরা মানুষের উপর ভর করি, এই দেশের মানুষের শক্তিকে শ্রদ্ধা করি, তাদের সাথে নিয়ে আমরা কাজ করি, আমরা বিদেশি শক্তির উপরে ভর করি না। কিন্তু বাংলাদেশের যে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেইটি আমাদেরকে বিদেশের সাথে সম্পর্ক, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরী সম্পর্ক নয়, তো সেই বন্ধুত্বের খাতিরে যুক্তরাষ্ট্র আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব। বিএনপি জামাত যতই ষড়যন্ত্র করুক সেই ষড়যন্ত্র ভেঙে তো আমাকে এগিয়ে চলতে হবে, আমি তো বসে থাকবো না। আমার তো 2041 সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে, সেক্ষেত্রে বন্ধুর থেকে আমার সহযোগিতা অবশ্যই নিতে হবে। সেজন্যই আমরা এখন যদি আমাদের চলার পথে জননেত্রী শেখ হাসিনা যে সরকার পরিচালনা করছেন, সরকারের যদি কোনো ভুলভ্রান্তি থাকে অথবা দলের কোনো ভুলভ্রান্ত থাকে, আমি শেষ করছি, যদি ভুলভ্রান্তি থাকে আমাদের চলার, দলের ভুলভ্রান্তির কথা বলছেন, এখন মানবাধিকার পরিস্থিতি যেমন হোক সেটা নিয়ে তো যে কারো উদ্বেগ থাকতেই পারে এবং সেই উদ্বেগ তিনি যে কাউকে জানাতে পারেন, ফলে আপনারা যখন একটা সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ বা সেই জায়গাটা কাউকে তুলে ধরা হচ্ছে সেটাকে আপনারা দেশ বিরোধী জায়গায় আনার চেষ্টা করছেন, এটা কি কেবলই রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে? এই যে লবিস্ট নিয়ে করছেন বিএনপি জামাত, যে লবিস্ট নিয়ে করেছেন সেটির একটি কথা আমি বলি, যে যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছিল সেই সময়ে জামাত ইসলাম বিএনপি যে লবিস্ট নিয়োগ করেছিল তাদের রক্ষার জন্য বাংলাদেশের সরকারের কাছে বিভিন্ন রকমের নির্দেশনা আসছিল, তাদেরকে থ্রেট করা হচ্ছিল সরকারকে, সেটি কিন্তু আপনি জানেন। তাহলে সেই ক্ষেত্রে এটি কি দেশের জন্য, সরকারের জন্য, এটি কিন্তু ব্যক্তির জন্য না, তখন বাংলাদেশকে থ্রেট করা হয়। আবার আপনি যখন এই যে আজকে বিএনপির মহাসচিব যেটি স্বীকার করেছেন যে তারা মানে চিঠি লিখেছেন, চিঠি লিখেছেন কার বিরুদ্ধে? কোনো ব্যক্তির বিরুদ্ধে? জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে? চিঠি লিখেছেন তো সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন সেটা অবশ্যই দেশবিরোধী কাজ হয়। তাহলে দেশবিরোধী কাজ হইলে দেশ যিনি সরকার পরিচালনা বিরোধিতা করার জায়গা তো গণতন্ত্রে নিশ্চিতই করা হয়। আপনি রাষ্ট্র বিরোধিতার কথা বলতে চাইছিলেন কি? সরকারি সমালোচনা আপনি করবেন, কিন্তু না আপনি আপনি সরকারের সমালোচনা করবেন, আলোচনা করবেন, কিন্তু আমি বলছি এটা সরকারের সমালোচনা তো, যখন বাংলাদেশের বিরুদ্ধে আপনি কথা বলেন তখন তো সরকারের থাকে না, তখন রাষ্ট্রদ্রোহিতা সামিল হয়, সেটা সরকারকে দেখতে হবে, সরকারকে দেখতে হবে বলছেন, সরকারকে দেখতে হবে। এই জন্য তো সরকারকে মানুষ ভোট দিয়ে সরকারকে এই জায়গা নিশ্চিত করেছে দেশের উন্নয়নের জন্য। আচ্ছা, তাহলে প্রশ্ন রাখতে চাই হাবিবুর রহমান হাবিবের কাছে, জনাব হাবিবুর রহমান হাবিব, এই যে এই ধরনের অভিযোগগুলো বা এই বিদেশি সংস্থার কাছে উন্নয়ন সহযোগীদের কাছে চিঠি পাঠানো, সেটা আপনাদের সঙ্গে জনসমর্থন নেই বলে করছেন কিনা, যে অভিযোগ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়, উন্নয়ন সহযোগী সংস্থার কাছে কেন চিঠি লিখতে হবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে, মানবাধিকার সংগঠনের কাছে কেন নয়? একতরফা জাতিকে শোনালেন অনেক কথা, আমাকে বলার সুযোগ দেন, সেটি হলো এই আমরা বললাম আর তারা শুনলো,
এই যে র‍্যাবের বিরুদ্ধে যে মানবাধিকার 12টি সংগঠন যারা শান্তি মিশন থেকে র‍্যাব জন্য না যেতে পারে, এটাকে আমরা বলেছি তাদের চোখ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের কি এদেশে এমবেসি নাই? আমাদের দেশের মতো নাকি? আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব তাদের মতো নাকি? যখন ওখানে গিয়ে তারা নিজেরা করতে পারে না, পরে আবার তার জন্য আলাদা হবে, তার ইয়ে লবিস্ট নিয়োগ করতে হবে বা পিআর ফার্মের ধর্ণা ধরতে হবে। আমি এখানে পরিষ্কার করে বলতে চাই, সরকারের ব্যর্থতা ঢাকার জন্য সরকার আজকে এগুলি বলছে। যে আমি আপনি যদি বলি যে 2008 সালে এত যদি আমরা কথা বলি, তো 2007 সালে 10ই জানুয়ারি 2007 সালে 10ই জানুয়ারি এই বিশ্বাসঘাতক বেইমান মুনাফেক মইনু আহমেদ জাতিসংঘের একটা মিথ্যা চিঠি নিয়ে এসে বঙ্গভবনে ঢুকে বঙ্গভবনে প্রেসিডেন্টের পিএসকে তথ্যাপড় দিয়ে ক্ষমতা দখল করলেন। ওই বিদেশি তা আসল চিঠি না, এই অবস্থা। আমরা 2014 সালে কি দেখলাম? ভারতের থেকে সুজাতা সিং আসলো, তারা কারা নিয়ে আসলো? সুজাতা সিংকে নাচতে নাচতে আসছে, সরকার নিয়ে আসছে। আজকে আওয়ামী লীগের মুখে যদি আওয়ামী লীগ এগুলি বলে যে দেশ যাতে এটা হাসবে না, কথায় কথায়। তারপরে আমার ভাই দেলোয়ার বললেন যে এটা তো অন্যায়, মহা অন্যায়, এটা তওবা করা উচিত। তার কারণ মাননীয় আদালত বলেছেন, আদালত একতরফা রায় দিয়েছেন অন্যায় করেছেন এই সাজা দিয়ে। তারপরে বলেছেন বেগম খালেদা জিয়াকে টাকা আত্মসাতের কথা বলেন নাই, এদিমে টাকা আত্মসাতের কথা বলেনি আদালত। আদালত বলেছে যে উনি প্রধানমন্ত্রীর ক্ষমতা অপব্যবহার করেছেন। তাহলে যারা এই কথা আদালতের এই কথাকেও যারা অস্বীকার করে তারা তাহলে কোথায়? আর বেগম খালেদা জিয়ার ব্যাপারে বারবার বলা হচ্ছে তারেক রহমান গ্রেনেড হামলা করেছে, এই করেছে, সেই করেছে, কোথায়? এই সমস্ত জিনিসগুলি বলে আজকে নিজেদের অপকর্ম ঢাকার জন্য আজকে এই কথাগুলি তারা নিয়ে আসছে। আজকে সারা জাতির কাছে না, সারা পৃথিবীর কাছে আজকে এদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। আমরা বললেই তারা শুনবে। আজকে আপনার এই যে নির্বাচনকে কেন্দ্র করে বলছে যে আমরা এই করেছি, আমরা জ্বালাও পোড়াও করেছি, তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানের সংযোজন করার জন্য আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছিল। এমনি এমনি হরতাল হয়েছিল, সেটা সম্পাদনই হয় নাই। আর এরা একটা গুলিয়ে ফেলে সরকারের অপকর্মের বিরুদ্ধে যদি আমরা কথা বলি, বিদ্যাসীরা যদি এটার বিষয়ে কথা বলে, আমরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি। আরে রাষ্ট্র আর সরকার অনেক পার্থক্য। এই সরকার একটা অনৈতিক সরকার, এটা রাতের বেলা ভোট ডাকাতে ভোট চুরি করেছে, ভোট ছিনতাই করেছে, এই একেবারে অনৈতিক সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। কিন্তু আপনাদের যে অভিযোগগুলো সেগুলো যদি শেষ পর্যন্ত রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় বা সেটা যদি শেষ পর্যন্ত রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে লাভ কি হলো? আমরা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে কেন? রাষ্ট্রের বিরুদ্ধে আমরা বলি নাই, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে আমরা বলি নাই। এখন যদি তারে রাষ্ট্রের যারা ক্ষমতায় আছে তারা অপকর্ম করলে তাদের বিরুদ্ধে যদি আন্তর্জাতিকভাবে কোনো ব্যবস্থা নেয়, এখানে আমরা তো এই সরকারকে দায়ী করবো। এই সরকার কেন আজকে বাংলাদেশের স্বাধীনতা 50 বছর পূর্তি যখন উৎসব করলাম, কেন আমাদের র‍্যাবের র‍্যাব প্রধান পুলিশ প্রধানের বিরুদ্ধে স্যাংশন কেন আমেরিকা দিল? এর জন্য দায়ী এই সরকার। এই সরকারকে জবাবদিহি করতে হবে। বিএনপির কাছে জবাব না চায় সরকারকে জবাবদি করতে হবে। একটানা 13 বছর রাষ্ট্রের ক্ষমতা থেকে এখনও আপনি বিদেশে দূতাবাসে জামাত শিবির খুঁজে বেড়াচ্ছেন, এখনও জামাত বিএনপি খুঁজে বেড়ান। আজকে আপনারা বাংলাদেশের সমস্ত কিছুকে ধ্বংস করেছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন। কথায় কথায় বলেন আমরা জাপানের চেয়ে, আমরা অমুকের চেয়ে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে আমরা অনেক এগিয়ে গেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু ইনকাম কত, জাপানের মাথাপিছু ইনকাম কত? আপনার দেশে এই করোনাকালীন সময়ে তিনি সুনির্দিষ্ট করোনা সক্ষমতা করোনা মোকাবেলার ক্ষেত্রে বিষয়টা উল্লেখ করেছেন জনাব হাবিবুর রহমান হাবিব। সামগ্রিক অর্থে বলেননি কিন্তু, যে সামগ্রিক অর্থে বলেননি করোনা মোকাবেলার ক্ষেত্রে তুলনা করতে গিয়ে বলেছেন। সামগ্রিক অর্থে বলছি না, যেটা বলা হচ্ছে আজকে আমাদের পরিষ্কার যে জিনিস। আরেকটি বিষয় আমি জানুর রহমানের কাছে তখন প্রশ্ন রেখেছিলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি ক্রমশ মূলধারা রাজনীতি থেকে ছিটকে পড়ছে বা মূলধারা রাজনীতিতে এখন আর নেই আপনারা, ফলে আপনাদের যে রাজনৈতিক কর্মসূচি নির্বাচন কেন্দ্রিক কর্মসূচির কথা আপনারা ভাবছেন না বা চেষ্টা করছেন না, আপনারা এখন যেই পথে করছেন সেটা রাজনীতি বিমুখ পথ কিনা বা রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার পথ কিনা, সংক্ষেপে শুনতে চাই। একেবারে শেষ দিকে রয়েছে, আমরা রাজনৈতিক দূর, আমরা মূলধারার সাথে আমরা আছি, বর্তমানে সরকারই তো মূলধারার সাথে নেই। সরকারের একটি ধ্যান ধারণা যে কোনোভাবেই হোক আবার তার নির্বাচন করতে হবে। আমি তো মনে করি এই যে সরকার যেটা আপনার হলো সার্চ কমিটি গঠন করা যে আইনটা করলো, এটা যে সংঘর্ষের আপনার সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংবিধানে বলা নাই আপনার সার্চ কমিটি গঠন করার কথা। আপনি আজকে সার্চ কমিটি গঠন করলেন, আপনার ইয়ে নির্ভরশীল আপনার এদের উপর নির্ভরশীল করলেন, সার্চ কমিটি গঠন করলেন, এটা কোথায় আছে সংবিধানে? কোন জায়গায় আছে সার্চ কমিটি গঠন করতে হবে? এই যে অপকর্মগুলি করছে, রাষ্ট্রপতির সাথে আমরা দেখা করি নাই,
রাষ্ট্র সংলাপে যায় নাই, আমরা নাকি দেশের দ্রুতমূলক কাজ করছি, রাষ্ট্রপতির আমরা সংলাপে যায় নাই। তো রাষ্ট্রপতির সাথে সংলাপে গিয়েছিল মানুষ কিসের জন্য? তারা গিয়েছিল কিছু নাম দিবে, সেই ছাঁচ কমিটি যারা আসবে তাদের নাম দেওয়ার জন্য। রাষ্ট্রপতি যারা গেল তাদেরকে চা খাওয়ালো, বঙ্গভবনে আপ্যায়ন করলো, কিন্তু পরবর্তী সময় দেখলাম যে জাতির সঙ্গে যে তামাশা করলো, মিথ্যাচার করছে, এজন্য সরকারকে মাপ চাইতে হবে। তো বললো আইনমন্ত্রী বললো যে আইন এক তো তাদের আইন করা সম্ভব না, আরো বিষয়ে এই বিষয়গুলো আরো কথা বলা যেত, নিশ্চয় অন্যদেরও বক্তব্য ছিল, তবে সময় পেরিয়ে যাওয়ায় নিশ্চয় আরো কথা হবে এগুলো নিয়ে সামনের দিনগুলোতে। আমজনতা সবাই যুক্ত ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। দর্শক আপনারাও যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মনে রাখবেন, আমজনতা শক্তি বড় শক্তি।